হ্যালো ভিউয়ার্স, আজও আমার সঙ্গে আছেন কবি গোবিন্দ দর। এখন আমরা ধুমাছড়া বাজারে আছি। আজ আমাদের একটি উল্লেখযোগ্য অভিযান আছে, সেই অভিযানটি হচ্ছে ধুমাছড়ার উৎসমুখে আমরা যাব, ধলাই ত্রিপুরার ধুমাছড়া বাজার। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানকার একটি বিখ্যাত ছড়া ধুমাছড়ার উৎসমুখে যাব। ধুমাছড়াকে জনজাতিরা বলে হক তৈসা, হক মানে ধোয়া, তৈসা হল ছড়া। এখানে নাকি জল থেকে ধোয়া উড়ে, তাই এই নাম। একটি সমাধি দেখুন, সম্ভবত ত্রিপুরী জনজাতি মানুষের সমাধি হবে। এখানে খুব সুন্দর কারুকার্য করা, যিনি এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন তার নাম কেন্দার জয়রিয়া। এই যে ওনার মনুমেন্ট, খুব সুন্দর একটা লোকেশন। ধুমাছড়ার উৎসমুখে যেতে যেতে আমাদের পথে পড়েছে ধুমাছড়ার উৎসমুখের দিকে এগিয়ে চলেছি, লংতরাই পাহাড়ের গভীরে। এখানে একটা কথা বলতে চাই, যে আমাদের আজকের যে গন্তব্যস্থান সেটা, সেই স্থানের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেখানে যেমন একটা মৃত্যু কাহিনী আছে, একটি বিমান দুর্ঘটনা আছে, পাশাপাশি রয়েছে একটি ফল্গুধারার মতো প্রেমের কাহিনী। সেই জায়গাতে গিয়ে আমি আজ আপনাদের সেই কাহিনীগুলি বলবো। দেখুন কিভাবে পাহাড়ি মানুষ ছড়ার কাজ গেছে, পাথরের মধ্যে কূপ খনন করেছে এবং সেই জল তারা পান করে। গভীর জঙ্গল দূরে দেখতে পাচ্ছেন, লংতরাই পাহাড়ের নিশানা। জলের নিচে মাছ দৌড়াদৌড়ি করছে। এটাকে এখানে স্থানীয় মানুষ চেলাপাতি মাছ বলে। কি সুন্দর পাথর আর পাথর ছড়ার উপর। বন্ধু আমরা দেখুন কিভাবে প্রবেশ করছে সেই গুহা পথে। আমি যেমন কই এমন চলতে লাগবো, এর তেলাই আনছে আমার দিকে না। জানি না কখন গিয়ে আমরা আমাদের অভিলক্ষিত স্থানে গিয়ে পৌঁছব। এখন পাহাড় উঠছি, হ্যালো ভিউয়ার্স, আমরা আর পারছি না, প্রায় এক নাগারে হেঁটে 300 ফুট উপরে উঠেছি, দম বেরিয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখুন এখানে লংতরাই পাহাড়ের দৃশ্য, হৃদয় জুড়ানো দৃশ্য।
দেখতে থাকুন আমি হারাধন বৈরাগী সাথে আছে গোবিন্দ ধর ত্রিপুরা তথা বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি সাথে আছে আমাদের গোবিন্দের সহকর্মী পাণ্ডব দা বিরজিৎ দেববর্মা কার্তিক দাস এবং মুন্না বড়ুয়া আমরা আপনারা দুজন আশা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অভিযান শেষ করে ফেলব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারব হৃদয়ে প্রাণ খেড়ে নেওয়া দৃশ্য বনানীর অপূর দৃশ্য বন্ধু দেখুন লংতরাই পাহাড়ের একটি চূড়ায় এসে উঠেছি আমরা এখানকার কোন এক পাশে 1953 সেই কালাপাহাড় বা লংতরাই পাহাড়ের একটি চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বংস হয়েছিল সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্ক্রু সহ প্রায় 56 জন মানুষ দেখুন আমরা একটা ত্রিপুরি জনজাতি মানুষের জিনে এসেছি এই যে বোন এখানে জুমে কাজ করছে ত্রিপুরি বোন দেখুন কিভাবে জমে কাজ করে এই যে এইগুলো হচ্ছে জমের তিল এই যে দেখুন কিভাবে বেঁধে রাখতে হয় সেগুলি শুকিয়ে গেলে তারপর সেগুলি কেটে তোলা হবে ঘরে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ঠঙ্গর বা গাইরিং রিয়াংরা বলে কাইরিং দেখুন ত্রিপুরীরা বলে গাইরিং এই যে জুমের দৃশ্যটা দেখুন ধান কাটা অলরেডি শেষ হয়ে গেছে এই যে আমাদের টিমের বন্ধুরা অলরেডি গাইরিং থেকে চলে এসেছে আর খুব দূরে নয় আমরা দুমাছরার প্রায় উৎসমুখে এসে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই দুমাছরার একবারে সঠিক উৎসমুখ সেই অভিশপ্ত বিমান দুর্ঘটনাস্থলে আমরা পৌঁছে যাব আমরা হাঁটতে পারছি না যদি একটা পাথর থেকে ছিটকে পড়ি তাহলে লাইফ শেষ বন্ধু উঠা যাচ্ছে না হ্যালো ভিউয়ার্স আমরা আমাদের অবিলসিত স্থানে পৌঁছে গেছি আমাদের বন্ধুরা পেয়ে গেছে সেই 1953 পাকিস্তান থেকে আগত অর্থাৎ করাচি থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছিল সেই বিমানটি সেটাতে 56 জন যাত্রী ছিল সেই 1953-তে কোনো এক জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস এমন দিনে গভীর রাতে সেই অভিশপ্ত বিমানটি এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল প্রায় 80 কিলোমিটার বেগে বন্ধুরা এখানে ধরো হওয়া পেয়েছিল বিমানটিকে সেই বিমানের নিয়ে একটি ইতিহাস আছে আমি আজ সেই ঐতিহাসিক ঘটনাটা এখানে খুলে বলছি বন্ধু তখন বর্ষাকাল সালটা সম্ভবত 1953 ইংরেজি করাচি থেকে 56 জন যাত্রী নিয়ে পাকিস্তানের একটা ঢাকুটা বিমান ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল এই বিমানে যাত্রীদের সাথে অলিখিত প্রায় 80 কেজি স্বর্ণও ছিল কিন্তু এই স্বর্ণের ব্যাপারে তারা ভারত সরকারের কাছে তথ্য গোপন করেছিল বিমানটি দিল্লিতে বিরতি নিয়ে ফের আকাশে উঠছিল কিন্তু বাংলাদেশের সীমায় প্রবেশ করা মাত্রই দেখা দিল বিপত্তি 80 কিলোমিটার বেগে এক ঝোড়ো হাওয়ার মুখোমুখি হলো বিমান
নামটি। তখন পাইলট সেটি সিলেট নামানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো। তারপর কৈলাসর সেটাকে নামানোর চেষ্টা চলল কিন্তু তখন রাত হয়ে গেছে। জড়ো হওয়ার কারণে বিমানঘাটির সিগন্যাল ম্যানরা সিগন্যাল দেখাতে ব্যর্থ হলো, কারণ সে সময় আগুনের মশাল দিয়ে সিগন্যাল দেখানো হতো আর ঝড়ের জন্য তা সম্ভব হয়নি। কৈলাসরের আকাশেই তেলের সংকট দেখা দেয়। তারপর পাইলট সেটা কমলপুর নামানোর চেষ্টা করে কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলট বিভ্রান্ত হয় আর বিমানটি লংতরাই পাহাড়ের চূড়ায় দাগ থাকে, প্রচণ্ড শব্দে বিধ্বংস হয়ে যায়। তারপর পরদিন ভোরবেলা কার্তিক ত্রিপুরা নামে এক জনজাতি যুবক ধোঁয়া ছড়ার উৎসমুখ হয়ে কালা পাহাড় অতিক্রম করে একটি হাটে শুটকি বিক্রি করতে যাচ্ছিল। যখন সেই স্থানে আসে সহসা দেখতে পায় চারপাশ থেকে আলো ঠিকরে বেরিচ্ছে। তারপর দেখতে পায় ভেঙ্গে টুকরো হওয়া বিমানটিকে, আর দেখে চারপাশে ছড়ানো ছিটানো মানুষের লাশ, অনেকের হাত পা কাটা। সে যখন উপরের দিকে তাকায় সে দেখে একটি বাঁশঝাড়ের মাথায় একটি উনা উঠছে। নিচে তাকিয়ে দেখে একটি পরীর মতো একটি মেয়ে কাতরাচ্ছে মৃত্যুর অপেক্ষায়। মেয়েটি আকার ইঙ্গিতে জল কেটে চায়। কার্তিক দেবী ভেবে সেই চোরা থেকে জল নিয়ে তার মুখে দেয়। তারপর ইঙ্গিতে সেই মেয়ে কিছু একটা বলে, এরপরই প্রাণত্যাগ করে। কার্তিক বুঝতে পারে এখানে কিছু মূল্যবান জিনিসপত্র আছে। সে চারপাশে তাকায় আর দেখতে পায় অনেকগুলি সাদা কাপড়ের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে একটা খুলে দেখতে পায় প্যাকেটের ভেতরে একটি করে চারকোনা কার্বন বরণ পাথর। সে একটি পাথরকে ঝর্ণার পাথরে ঘর্ষণ করে আর বিস্ময়ে দেখে তার থেকে সোনালি পোকার মতো রং বের হচ্ছে। সে বুঝতে পারে এ পাথর মূল্যবান হতে পারে। সে শুটকি রেখে খুঁজে পাথরের প্যাকেটগুলি এক হারামে ভরে তার ঠঙ্গরে এনে সংরক্ষণ করে। তারপরে ঘটনা জানাজানি হয়ে যায়। খবর ভীমরুলের মতো ছড়িয়ে পড়ে জনপদে। সাথে সাথে এখানে শুরু হয় স্বর্ণলোভী মানুষের অভিযান। এই অভিযানে অংশ নেয় ধুমাচোরা, মনু, কমলপুর, পটিকরায় প্রভৃতি এলাকার মানুষ। অনেকে একটি দুটি করে সোনার বার পায়। কার্তিক ত্রিপুরা সোনা কার্তিক পরিচিতি লাভ করে। ধুমাচোরার ব্যবসায়ীরা তাকে জামাই আদর করে ধর্ম জামাই বানায় আর কম দামে এই সোনা কিনতে তাকে। এক সময় তার বাড়িতে ডাকাত পড়ে। এই করে করে একদিন সোনা কার্তিক ফকির হয়ে ভিক্ষের ঝুলি কাঁধে নেয়। এই সোনা কার্তিক বিগত 90-এর দশকে মারা যায়। এই হলো সোনা কার্তিকের এক বিস্ময়কর কাহিনী। কিন্তু এর পেছনে রয়েছে অমর প্রেমের বেদনার কাহিনীও। শোনার পরে সে মানুষ প্রায় সেটা এখন ভুলে গেছে। ওই বিমানে পাকিস্তানের সদ্য বিবাহিত এক সেনা অফিসার ছিল। যখন বিমান দুর্ঘটনার খবর পাকিস্তানে পৌঁছায় তার 6 মাস পর তার সদ্য বিবাহিত স্ত্রী অনেক কাগজ চালাচালি করে করা আছে থেকে আগরতলা আসে। আগরতলা থেকে কৈলাসহর, তখন এই অঞ্চলে রাস্তাঘাট ছিল না প্রায়। সে কৈলাসহরকে নৌকায় আসে ফটিকরায়, সেখান থেকে হাতির পিঠে করে ধুমাচোরায়। তারপর ওই স্থানে হাতির পিঠের পর যখন ধুমাচোরার বাজার অতিক্রম করে তার দুচোখ বেয়ে নীরব জলের ধারা বইতে থাকে। এই স্থানে আসে সরকার কর্তৃক দেওয়া গণকবরে একটি লোহার স্মৃতি পিলার বসায়। এটাতে আরবি ভাষায় নাকি লেখা ছিল, যার বাংলা তর্জমা, ঘুমিয়ে থাকো শান্ত হয়ে। আর সারাদিন মোম আর ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে কান্না করে ভাবা যায় তখন ভারত কেবল স্বাধীন হয়েছে, কয়েক বছর মানুষের জীবন নিরাপত্তা ছিল না। সেই সময় এই চিরপ্রেমিক বিরহিণী নারী এখানে আসার সাহস করেছে। একই সহজ ঘটনা, ভালোবাসার আগুন টান ছাড়া তা কখনো সম্ভব? কত বড় বড় ভালোবাসা হলে এমন সম্ভব, ভাবলে বুকটা আজও খা খা করে। আরও অবাক করা বিষয় হলো এই নারী তারপর বছর একবার আসত এইখানে। ধুমাচোরা মানুষ তাকে শ্রদ্ধায় ম্যাম সাহেবা ডাকত। এখন নাকি সেই নারী আর আসে না, এই ভেবে এখন আমার মনটা বিষণ্ণ হয়ে গেছে। আমি ভাবছি এত ছড়াই উত্তরাই ভেঙ্গে, তখনকার গভীর জঙ্গল ভেঙ্গে কীভাবে এই নারী সেদিন এখানে এসেছিল। আমি আজ প্রণাম জানাচ্ছি সেই মূর্তি ময়ী অতরালান্তিক প্রেমের দেবীকে, এখানে দাঁড়িয়ে আমার মনটা আজ বিষণ্ণ ভীষণ ভারাক্রান্ত লাগছে, এখানে প্রণাম করতে ইচ্ছে করছে। আমি শুনেছি পাশেই কোথাও গণকবর আছে, একবার পেপারে অনেক দিন আগে ছবি দেখেছি। অনেক দিনের ইচ্ছা ছিল, আজ সেই আশাটা খানিক হলেও পুরেছে। যদিও সেই হতভাগ্য হতভাগা মানুষদের সমাধি খুঁজে পাইনি, কারণ আমাদের গাইড ভালো ছিল না। এই যে এসেছি এত পরিশ্রম করে জীবন সার্থক হয়েছে মনে হলো, হয়তো বন্ধু আর কোনো দিন এখানে আসবো না। এই জীবনের
এই শেষ দিন, এই জীবনে আর এখানে আসবো না, তাই আমি হারাধন বৈরাগী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি লংতরাই পাহাড়ের সেই অভিশপ্ত জায়গা থেকে। আজ তাদের সেই বিদেহী আত্মার শান্তির জন্য আমি প্রার্থনা করছি, তারা যেভাবেই থাকুক তারা যেন শান্তি লাভ করে, তারা শান্তিতে যেন হেভেনে স্থান পায়।